সৃষ্টি সুনন্দা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি গীতা প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ বাংলা গীতা ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে একসঙ্গে যুদ্ধ হবে মামকাহ পানবরা কি করছেন সঞ্জয় দোরদণ্ড এক অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ করার মনে সম্বেত হলে আমার পুত্র এবং পানবদের পুত্ররা তারপর কি করল সঞ্জয় বলেছেন দৃষ্ট্পা তু পাণ্ডবানিকং জুরুং দুর্যোধনস্তদা আচার্য সঙ্গে যুক্ত হ রাজা বললেন দণ্ড দুই দণ্ডদণ্ড অনুবাদ সঞ্জয় বললেন হে রাজা পাণ্ডবদের সেনাবাহিনীর বিনস দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেলেন এবং বললেন পশ্চৈত্যাং পাণ্ডুপুত্রা ও মোহতিং চমুং দণ্ড জুড়াং দ্রুপদপুত্রেন তপশিষজন ধীমতা তিন অনুবাদ হে রাজন পাণ্ডবদের সৈনাশা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্রৈতা পাণ্ডুপুত্রানামাচার ও মহতিং চুমুম দোড দ্রুড়াং দ্রুপপুত্রেন তপসিষ্টেন ধীমতাত্তী অত্রযুদ্ধে সুরাদের মধ্যে ভীম এবং অর্জুন সমান যুজুধান্য ভীম এবং দ্রুপদ একটি মহার্থী ছাড় দৃষ্টকেতু এবং চেকিতান যারা কাশিরাজ এবং বিব্যবান পুরুজিত কুন্তিভোজ এবং শৈব এগুলি নরপুঙ্গ পাঁচ দণ্ড যোধামন্য ও উত্তমেজা সহ বীর্যবাণ যোদ্ধারা বিক্রান্ত হচ্ছে সেভদ্র এবং দ্রবদীপুত্ররা সমস্ত মহার্ধী দণ্ড ছয় অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তীভুজ এবং সৈজের মতো অতন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অতন্ত বলবান যুধাউন্নু প্রবল পরাক্রমশালী উত্তমেজা সেভদ্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহার্ধী অসমাকের মধ্যে উচ্চতর গ্লান যে দ্বিজপূর্ণ নাইকরা আমার সেনার নাম জানে দোণ্ড সাত দণ্ডদোণ্ড হে দ্বিজোত্তম আমরা সমস্ত বিশিষ্ট সেনাপতির সাথে যুদ্ধ পরিচালনার জন্য রয়েছি তাদের সম্পর্কে আপনার জানানোর জন্য আমি এখন এই কথাগুলি ব্যবহার করছি ভবান ভীষ্ম কর্ণ এবং কৃপা সমিতি যে অনুবাদও সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী সেনাপতিরা ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সমস্ত সংগ্রামে সর্বদা বিজে হয়ে থাকে অন্য চো বহুব সুরা নানা ত্যাগ্তজীবিতা প্রহরনা সবাই যুদ্ধে বিশার দণ্ড নয় দণ্ডদণ্ড অনুবাদও এখনও আরও অনেক সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন বিসর্জন করতে প্রস্তুত তাদের সবাই নানা প্রকারের অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সবাই সামরিক বিজ্ঞানে বিশাল অপরাপ্ত নয় তোমাদের বল রক্ষিত বল এই বল ভীম রক্ষিত হল সব অস্ত্রসাংগ্রী সঠিকভাবে বিভক্ত করে সবাই আছে ভীষ্মকে রক্ষা করতে হবে এবং সব কিছুই তার জন্য রক্ষা করতে হবে অনুবাদও আমাদের সেনাবাহিনী অসীম এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে রক্ষিত হইতে পারি কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে রক্ষিত পাণ্ডবদের শক্তি সীমাবদ্ধ এখন আপনারা সকলে সেনাবজুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হইতে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য করুন তৎসঞ্জনেয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতাম্ব প্রতাপবান দণ্ডবার। অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের উৎসাহ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অত্যন্ত উচ্চসুরে তার শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চ ভেরবেশ্চ গমুখা গোমুখা সহসই সহসৈবা ভহনাসস্থ দন্ত্য অনুবাদও অনুবাদ পর সংখ্য ভেরি পণ্য ধাক ও গোমুখ একসাথে হঠাৎ বাজতে শুরু করে একটি তুমুল শব্দ উৎপন্ন হল তখন মাধক ও পাণ্ডবদের দুটি দিব্য শঙ্খ বাজানো হল এগুলি হ থাকলেও মহত শব্দ তৈরি করতে সক্ষম ছিল ছদ্য অনুবাদ অন্য দিকে শ্বেত অসযুক্ত একটি রথে থাকা শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন আরও পুরনো শ্রীমধাগবতে ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলা কাহিনী রয়েছে পাঞ্চজনং হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয় নিয়ে মহাশঙ্খ ভীমকর্মা ব্রিকদর্পণের অনুবাদও তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন নাম তার শঙ্খ বাজালেন অর্জুন তার দেবদত্ত নাম শঙ্খ বাজালেন এবং ভীমকর্মী ভীমসেন পেন্দ্র নাম তার শঙ্খ বাজালেন যা খুব ভয়ঙ্কর অনন্তবিজয় রাজা কুন্তীর পুত্র যুধিষ্ঠির নকুল ও সহদেব সুঘসমনি এবং পুষ্পক শঙ্খ ধরে ছিলকাশী পরমেশ্বর শিখণ্ডী এবং মহারত ছিলেন দৃষ্টযুগ বিরাট সাতকী এবং অর্জুনের পুত্র অভিমন্যু সম্পূর্ণ পৃথিবীর রাজা ছিলেন সেভুদ্র একটি মহাবাহু ছিল এবং তিনি তার শঙ্খ বাজাতেন সে ধার্তরাষ্ট্রবাসীদের হৃদয় ছেড় দি তুমুল শব্দ করে পৃথিবীকে উদ্রেক দিছিল উনিস শঙ্খ নিনাদের একটি বিশাল শব্দ চলে আসছে যা আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করছে এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করছে অথব্যবস্থিত হলে কপিধ্বজ ধৃষ্টযুগ্ন ধৃতরাষ্ট্রকে দেখে পান শস্ত্র উৎপাদনে ধনু উঠি তিন নিশ্চল করে তখন মহারাজ হৃষিকেশ এই বাণী বললেন করি অনুবাদ সেই সময়ে পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা দিয়ে সাজানো রথে অধিষ্ঠিত হলেন তার ধনুক তুলে নিয়ে তিনি স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হন হে রাজন ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিম্বস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন সেনার মাঝে রাত নির্মাণ করো হে মহামেঘ জেওন এই যোদ্ধাদের বিনা পর্যবেক্ষণে অবস্থান করে দাঁড়িয়ে কৈরক সহ এই যুদ্ধের মাঝে যোদ্ধা ব্যবস্থা করো। অনুবাদও অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার ইচ্ছুক হওয়া সেনাবাহিনী কে এখানে এসেছে এবং এই মহাযুদ্ধে আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে তা দেখতে পারি যুদ্ধ করার ইচ্ছা আমাকে এখানে আনেছে এবং ধৃতরাষ্ট্রের সন্তান বাড়িয়ে দেওয়ার জন্য আমি যথেষ্ট প্রিয় চিকিৎসু তেজ অনুবাদ ধৃতরাষ্ট্রের বুদ্ধিহীন পুত্রকে সন্তুষ্ট করার ইচ্ছা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই হৃষিকেশ গোড়াকেশের মুক্তি পেলেন ভারতের বীর সেনার উভয় পক্ষের মাঝখানে স্থাপন করা রোজ সর্বশ্রেষ্ঠ চব্বিশ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত ভংশধর অর্জুন কর্তব্য পালন করে এভাবে আদেশ পেয়ে শ্রীকৃষ্ণ সেই সেরা রাতটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সেনাবাহিনীকে মাঝখানে রাখলেন ভীষ্মদ্রুণ প্রধানত সমস্ত মহারাজার দিকে তাকে বললেন পার্থ এই সমস্ত কুরুবৃত্তি দেখ পচিস তখন পার্থ পিতামহ পিতা আচার মাতুল ভাই পুত্র নাতি বন্ধু এবং সেনাপতি দুটোরও সঙ্গে দেখলেন ছাব্বিশ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃবৌ পিতামহ আচার মামা ভাই পুত্র নাতি শ্বশুর সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন তার সকল বন্ধু আত্মীয় এবং সম্পর্কিত লোকদের যুদ্ধক্ষেত্রে দেখলেন তখন তিনি খুব দুঃখিত এবং বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন দেখেছি কি কৃষ্ণ এবং সমস্ত যুদ্ধক্ষেত্রে আমার সম্পর্কে সমস্ত স্বজনদের আমার শরীরে শীতলতা এবং মুখে শুষ্কতা আছে দণ্ড আথার। অনুবাদ হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের যুদ্ধাভিলাষী হওয়া দেখে আমার হৃদয় সংকোচিত হয়ে গেল এবং মুখ শুষ্ক হয়ে উঠছে শরীরে বেপথু হলে আমার রঙী তারা উঠে যায় গান্ডীব হাতে স্পর্শ করলে ত্বক ক্ষত হয়ে যায় উনত্রিশ অনুবাদ আমার সমস্ত শরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীব খুব সহজেই পড়ে যাচ্ছে এবং ত্বক জেন জ্বলে যাচ্ছে না পারি এখন আর সম্মান করতে না পারি এখন আমি কেশবকে বিপরীত দিকে দেখছি ত্রিশ না আমি আমার প্রিয়জনদের মরণকে দেখতে চাই না আমি জয় চাই না কৃষ্ণ না রাজ্যের অভিজ্ঞতা না সুখ হে কৃষ্ণ আমি যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা দেখতে চাই না আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না রাজ এবং সুখভোগও কামনা করি না হে কৃষ্ণ আমি রাজ এবং সুখভোগের কাঙ্ক্ষা করি না যুদ্ধে আমি আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না তাদের প্রাণ ও ধন যুদ্ধে নষ্ট হতে দেখতে পাইয়াচার পিতা পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র এবং সম্বন্ধিত অন্যান্য ব্যক্তিদের হত্যা করতে চাই না হে মধুসূদন আমি তোমাকে ত্রৈলকা হেতু কি করে মহিকৃত করব ধৃতরাষ্ট্রের পুত্রদের নিহত করে কি সম্মান পাব অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ ও সুখ সাধনের কামনা তারা সকলেই এই যুদ্ধক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিতক করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাই কেন যে সমস্ত জীবের প্রতিপালক জনাদন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পার পাপমেবাস্রত্মান হতৈতানাতোতায়েন তসমান্নহা সবান্ধবোদের হাত ধরে ধৃতরাষ্ট্রকে জয় করতে পারবে সবাই সুখী হবে এবং কৃষ্ণ মাধবের সঙ্গে কথা বলতে পারবে ছত্রিশ যদিও লোভ থেকে পরিহার করতে না পারে এমন মনোযোগী লোকরা কুলহীনতা ও মিত্রদ্রোহের পাপের দোষ এবং পাতকতা দেখে আমরা নিজেদের পাপ থেকে পরিত্রাণ করতে পারি না এবং কুলহীনতার দোষ দেখে জনার্দন করতে পারি না সাঁয়ত্রিশ আটত্রিশ অনুবাদও হে জনার্দন যদিও এদের রাজালোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্তে পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেছি এবং এই পাপকর্মে কেন প্রবুদ্ধ হব তা জানি না কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্ম সনাতন ধর্ম নষ্ট হলে সমস্ত কুল অধর্মে লিপ্ত হয় এবং অধর্ম প্রবর্তিত হয় উনচল্লিশ অনুবাদ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তার ফলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভব হলে কৃষ্ণ প্রদূষন্তী কুলুস্ত্রীষ্মহ দুষ্ট্রীস্মহের কারণে বর্ণশঙ্কর হয় বার্ষণেয় জাতিতে চল্লিশ অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধুগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষে কুলুস্ত্রীগুণ অসম্পদ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় কুলুখ্রানদের সংকট নোরকের মতো এবং কুলের পিতারা লুপ্তপিণ্ড ও জলক্রিয়ার মাধ্যমে ধ্বংস হয় একচল্লিশ অনুবাদ বর্ণশঙ্কর বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরক্কামী হয় সেই সেইকুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতুপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষের ফলে কুলঘাতকেরা বর্ণসংকর হয় তবে জাতি ও কুলের ধর্মশাস্ত্র অনুবাদও যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং যারা অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সমস্ত জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কলন ধর্ম নষ্ট হয় কুলধর্ম উচ্ছন্ন করলে মানুষকে নরকে বাস করতে হবে এবং এটি জানতে হবে এটি আমি শুনেছি তেতাল্লিশ অনুবাদও হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের নিহত নূরকে বাস করতে হয় বোধ মহৎ পাপং কর্তুক ব্যবসা বয়স যদি রাজসুখের লোভে নিজের হাতক পরিতক করে স্বজনমুদমে লিপ্ত হন অনুবাদ অনুবাদহায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছে যদি মামপ্রতিকার মশস্ত্র নিয়ে শস্ত্রপানি হতে পারে তবে ধৃতরাষ্ট্র রোনার সময় নিরাপদ থাকবেন পঁয়তাল্লিশ অনুবাদও যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রদের নিরস্ত্র অবস্থায় বধ করা হয় তবে আমার জন্য অধিকস্তর মঙ্গল হবে জন্য শঙ্খে রথপস্থ উপাবিষদ বিসৃজ সশরং চাপং সহ ছেচল্লিশ অনুবাদ সঞ্জয় বললেন রণুক্ষেত্রে অর্জুন তার ধনুবান ছেড়ে শোকে ভারাক্রান্ত মনের সাথে রথে উপস্থিত হয়েছিল সমাপ্ত